वेलकम फ्रेंड्स, वेलकम टू चैनल सक्सेस। आम्रा एसआईओ फूडर विभिन्न कैंडिडेट निये विभिन्न जिले घुरे बेड़ाच्छी। तो घुरे फिरे एक ही जिले एकाधिक बार एसेछी। जेमन आम्रा आज के जे कैंडिडेट के पेयेछी सेई कैंडिडेट दक्षिण दिनाजपुर जिलार आम्रा अमर पाल आमादेर आजकेर कैंडिडेट। दक्षिण दिनाजपुर जिला आज थेके 2000 बछर आगे আলাদাভাবে এর কোনো অস্তিত্বই 2000 বছরেরও বেশি আগে এই জেলার অস্তিত্ব স্পষ্ট হয়ে যায়। জেলাটি পৌরাণিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ। দিনাজপুর জেলা যেমন এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন এই সমস্ত যুগের ইতিহাস বহন করে চলেছে, তেমনি এখানে ইসলামের আগমন এবং বৌদ্ধ জৈন সমকালীন যে ঐতিহ্য, এই সমস্ত ঐতিহ্য নিয়ে এই জেলা খুবই সমৃদ্ধ। ঐতিহাসিকদের মতে পুণ্ড্রবর্ধন সাম্রাজ্যের যে মহাস্থানগড় ছিল তার ধ্বংসাবশেষ বর্তমানের বগুড়া জেলার করতোয়া নদীর পশ্চিম তীরে পাওয়া গিয়েছে। সব মিলিয়ে এই জেলার একটি ঐতিহ্য এবং সংস্কৃতির পরিচয় আমরা আজও খুঁজে পাই। তা আমাদের এই জেলার যে ক্যান্ডিডেট অমর পালের সাক্ষাৎকার আমরা আগে শুনে নিই, তারপর তার আলোচনায় যাব। হ্যালো, নমস্কার, আপনার নাম? স্যার অমরপাল। অমরপাল, অমরপাল বললেই তো আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী একজনের কথা মনে পড়ে। আপনি নাম শুনেছেন তার? হ্যাঁ স্যার। তিনি কি করেন? হ্যাঁ স্যার। তিনি কি গান করেন? স্যার তিনি একজন লোকসঙ্গীতকার ছিলেন। আচ্ছা, লোকসঙ্গীত ছিলেন, বাংলাদেশে স্যার বাড়ি ছিল তারা। কোথায় বাড়ি ছিল? স্যার বাংলাদেশের বামন বাড়িতে স্যার বাড়ি ছিল। আচ্ছা, বেশ, তাহলে তো আপনি তার সম্বন্ধে অনেকটাই জানেন। তা আপনি স্যার বামন বাড়ি, আপনি আপনি গান করতে পারেন নাকি? আচ্ছা, আপনার ঠিকানা কি? কটি মহকুমা আছে আপনার জেলায়? দুটি স্যার। কি কি? গঙ্গারামপুর। আচ্ছা, আপনি কি পড়াশোনা করেছেন? গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সাম্মানিক বাঙালি 2015 সালে স্যার। 2015 সালে? আচ্ছা। হ্যাঁ স্যার। তারপর আর পড়াশোনা করেননি? না স্যার, তারপরে পড়াশোনা করা হয়নি। আচ্ছা, তাহলে হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি আর হচ্ছে এমনি স্যার টিউশন পড়াচ্ছি। টিউশন পড়ান? হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত? কি পড়ান? শুধু বাংলা? তা আপনি কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইতিহাস বা এইসব কিছু পড়াতে পারতেন? আচ্ছা, আর ছোট ক্লাস আছে যেগুলো হোম টিউশন পড়াইছে। আচ্ছা, তো কি কি পরীক্ষা দিচ্ছেন? স্যার আমি গ্রুপ ডি দিয়েছিলাম আর এসে পুলিশ ডিপার্টমেন্টে পরীক্ষাগুলো দিই স্যার। এক্সাইজ পরীক্ষা পাস করেছি আর স্যার এটাতে পাস করে আছি। এক্সাইজ ডিপার্টমেন্টে এসএস কনস্টেবল পরীক্ষা পাস করে আছি। ওটা আর কি এবার মানে ভাইবা হবে নাকি? না স্যার, ওটা মাঠ হবে। মাঠ হবে? পিলি পরীক্ষা হয়েছিল। হ্যাঁ, পিলি পরীক্ষা হয়েছিল। পিলি পরীক্ষা কোয়ালিফাই মাঠে ডেট পেয়েছিলাম স্যার। ভাইরাস, করোনা ভাইরাসের জন্য মাঠটা আটকে আছে। আপনার স্পিড কেমন? বাহ, খুব ভালো। তো ঈশ্বর গুপ্তকে যুগসন্ধির কবি বলা হয় কেন? স্যার ঈশ্বর গুপ্তকে যুগসন্ধির কবি এই জন্যই বলা হয় যে তিনি পুরাতন যুগ বা হচ্ছে প্রাচীন যুগ
এবং হচ্ছে স্যার হচ্ছে আধুনিক যুগে সংযোগ স্তরে তিনি তার বেশ কিছু কবিতাগুলো লিখে গিয়েছেন, এবং তার যে কবিতা ভাষা এবং তার হচ্ছে যে কাব্যের লেখা, সেই কাব্য লেখার মধ্যে প্রাচীন পন্থী এবং স্যার আধুনিক পন্থী একটা মিশ্রণ দেখা যায়, এই জন্য তাকে স্যার যুগসন্ধির ফলে কবি বলা হয়। আচ্ছা, যুগসন্ধির সময়কালটা কত? খেয়াল নেই। এবছর সাহিত্যে নোবেল প্রাইজ কাকে দেওয়া হলো? লুইস গ্ল্যাঙ্ক স্যার। তিনি লুইস গ্ল্যাঙ্ক। তিনি কোন দেশের? হ্যাঁ স্যার, তিনি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যার। মার্কিন যুক্তরাষ্ট্রের। গত বছর কাকে দেওয়া হয়েছিল সাহিত্যে? কটি বিষয়ের উপর নোবেল দেওয়া হয়? সঠিক মনে নেই, শান্তিতে নোবেল দেওয়া হয়, অর্থনীতিতে নোবেল দেওয়া হয়, আর হচ্ছে মনে নেই। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি, হ্যাঁ স্যার বলুন, যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? জগদীপ ধনখড়, মাননীয় জগদীপ ধনখড়। আর প্রথম রাজ্যপাল যিনি ছিলেন তার নাম কি পশ্চিমবঙ্গের? প্রথম রাজ্যপাল কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের কোনো একটি জেলায় 73 জন মৃত ব্যক্তি রেশন নিচ্ছেন, এরকম একটা খবর বেরিয়েছিল, শুনেছেন খবরটা? এবং জেলা শাসকের রিপোর্টেই এটা পাওয়া গেছে, জেলা শাসক রিপোর্ট করেছেন যে 73 জন মৃত ব্যক্তি তারা নিয়মিত রেশন পাচ্ছেন। আচ্ছা, ডিলাররা মৃত ব্যক্তিদের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানাতে চায় না কেন? তাদের যে রেশনের যে খাদ্য সামগ্রীগুলো আছে, সেই খাদ্য সামগ্রীগুলো তাদের কাছে থেকে যাবে, আর সেই খাদ্য সামগ্রীগুলো স্যার তারা হচ্ছে কালোবাজারি হিসাবে বাইরে বিক্রি করতে পারবে, এটা তাদের স্যার মুনাফা হবে, এই জন্য স্যার উদ্যোগ কর্তৃপক্ষকে জানাতে চায় না। আচ্ছা, তো এগুলোর জন্য এসআই অফ ফুড কি করতে পারেন? অবশ্যই স্যার, এসআই অফ ফুড হচ্ছে যে ভুয়ো রেশন কার্ডগুলো বা যারা মারা গেছেন তার নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি স্যার সেগুলোকে রিনিউয়ালের ব্যবস্থা করা হয় তাহলে স্যার সেগুলো আমার মনে হয় যে তার সেই সমস্যাগুলো সমাধান হতে পারে স্যার। আচ্ছা, তো ডিলাররা তাদের কাজের বিনিময়ে কি পায় স্যার? আমি যেটুকু জানি স্যার, কাজের বিনিময় হচ্ছে তারা তেমন কিছু পায় না, তো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কুইন্টাল প্রতি স্যার 70 টাকা পেয়ে থাকে দুজন মিলে স্যার। আচ্ছা, এটুকু স্যার জানা আছে। তো এটা তেমন কিছু কমটা কি, এটা কি খুব কম হলো? সেই ক্ষেত্রে দেখতে গেলে কমই, তো যদি বড় হচ্ছে মানে ব্লক না হয় স্যার, যদি তাদের কাছে যদি মানে রেশন যে যারা নেয় ভোক্তারা তারা যদি স্যার কম পরিমাণে থাকে তাহলে তো স্যার সেরকম তাদের ইনকাম হবে না, আর 70 টাকা কুইন্টাল কি ইনকাম হতে পারে, সেই জন্য স্যার তারা অসতর্কতা অবলম্বন করে অবশ্যই স্যার। না, যদি তার মানে কি জেনুইন ভাবে কাজ করার মতো কারো পরিস্থিতি নেই এখানে? তাই তার মানে আপনি বলতে চাইছেন যে এরা এইরকম ভাবে অসৎ পথেই এরা কাজকর্ম করবে বেশিরভাগই? আমার দেখার মধ্যে আমি তাই বলছিলাম।
না ঠিকই আছে, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। এবার তার মানে আপনাদেরকে মানে আপনি ধরুন এসআই অফ ফুড হলেন, তার মানে এই সমস্ত মানুষজনকে নিয়ে আপনাকে চলতে হবে, তা আপনি কি বেশি দিন নিজেকে ঠিক রাখতে পারবেন? এরা তো আপনাকে মানে করাপ্টেড হওয়ানোর চেষ্টা করবেন। স্যার আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি, এটা তো করবে। না স্যার আমার মনে হয় আমি, হ্যাঁ স্যার অবশ্যই স্যার তারা চেষ্টা করবে। তো স্যার আমি যদি নীতিগতভাবে ঠিক থাকি বা সৎ পথ অবলম্বন করি, তাহলে স্যার আমি নৈতিকতা দেখ থেকে সেই পথটা অবলম্বন করবো না এবং তাদের প্রথমে বারণ করব, আর যদি তারা স্যার সেগুলো না শোনার চেষ্টা করে আমি আমার লোকে সেগুলো ইনফর্ম করার চেষ্টা করব এবং আমার আওতার মধ্যে বা এক্তিয়ারের মধ্যে যেগুলো আছে সেগুলো তাদের কাছে ব্যবস্থা করব। তা কি অ্যাকশন নেবেন? অ্যাকশন তো স্যার এই মুহূর্তে জানা নেই, তো আমার আওতা যেগুলো থাকবে অর্থাৎ এসআই ফুডে যেগুলো আছে তাদেরকে প্রথমে স্যার সকোচ করবো যে আপনাদের এরকম একদমই করা যাবে না, তো যদি করেন এর পরবর্তীকালে তাহলে কিন্তু আপনাদেরকে স্বাস্থ্যযোগ্য যে ব্যবস্থাগুলো থাকবে আপনাদেরকে কিন্তু পেতে হবে। অবশ্যই তাকে প্রথমে একটা স্যার হচ্ছে মানে সকোচ করা উচিত আমার মনে, তারপরে স্যার না শুনলে তো অবশ্যই স্যার ব্যবস্থা নিতে পারে। বিপিএল যারা যে মানুষজন তারা কি কি সুযোগ সুবিধা পায়? যারা বিপিএল তারা হচ্ছে 2 কেজি করে চাল আর 3 কেজি করে আটা পায়। না শুধু রেশনের কথা না, বলছি শুধু রেশনের ব্যাপারটা না, রেশন ছাড়াও সাধারণভাবে বিপিএল ভুক্ত যারা পরিবার তারা কি কি বেনিফিট পায়? যেরকম স্যার হচ্ছে যদি স্কুলে ক্যান্ডিডেট থাকে বা স্কুলে যদি ছোট বাচ্চারা থাকে, যদি বিপিএল পরিবারের হয় তারা স্যার স্কুল থেকে টাকা পায় বছরে, আর স্যার ঘর পেয়ে থাকে গ্রামাঞ্চলের লোকেরা, আর স্যার তো রেশন তো পাই স্যার। আর কিছু? আচ্ছা হ্যাঁ স্যার ইলেকট্রিক বিলের একটা সুবিধা রয়েছে আমার জানার মধ্যে। আচ্ছা ইলেকট্রিক বিলে তাদের হচ্ছে কিছু একটা কম টম হয় এরকমই সঠিক জানি। স্বাস্থ্য সংক্রান্ত কিছু? আচ্ছা আপনাদের ওখানে জব কার্ডের কাজ হয়? 100 দিনের কাজ? স্যার আমরা তো পৌরসভা, তো 100 দিনের কাজ স্যার এখান থেকে স্যার হয় না? পৌরসভাতে 100 দিনের কাজ হয় না? না স্যার আমি পৌরসভা বসবাস করি, তো স্যার এখানে 100 দিনের কাজ। পৌরসভাতে 100 দিনের কাজ হয় না? বলছি যে পৌরসভাতে 100 দিনের কাজ হয় না? আচ্ছা আপনার হবি কি? আচ্ছা বেশ, তো শরীর চর্চা মানে আপনি ব্যায়ামই করেন, তারপর তো ছোটাদৌড়া করতেই হয় পুলিশের চাকরি করার জন্য। আর বাড়িতে কে কে আছেন? আমি আমার বাবা এবং স্যার আমার মা। বাবা কি করেন? বাবা স্যার বয়স হয়ে গেছে এখন স্যার বাড়িতেই থাকেন, স্যার হচ্ছে মাটির চাষ করে টুকটাক। আচ্ছা জ্ঞান বানানটা কি বলুন তো? আরেকবার বলুন। ওখানে বর্গীয় জয়ের কোনো ব্যাপার নেই? আর কৃষ্ণ ওকে থ্যাংক ইউ। আমরা অমর পালের সাক্ষাৎকার শুনলাম। অমর অনেক
প্রশ্নের উত্তর দিয়েছে, যেমন কিছু কিছু আটকে গেছে সেগুলো তো কিছু কিছু সকলেরই হয়। যেমন তো যুগসন্ধির কবি কাকে বলা হয় বা ঈশ্বরগুপ্তকে কেন যুগসন্ধির কবি বলা হয় তার সে ব্যাখ্যা দিয়েছে, যদিও সময়কালটা সে উল্লেখ করতে পারেনি। সাহিত্যে নোবেল প্রাইজ কে পেয়েছে সেটা সে বলতে পারলেও গত বছর কাকে দেওয়া হয়েছিল সেটা সে বলতে পারেনি। কটি বিষয়ে নোবেল এটা একেবারেই সে বলতে পারেনি, ছটা পাঁচটা বিষয় ছিল অর্থনীতিকে যদি ধরা হয় এর মধ্যে তাহলে ছটা বিষয়, তো সেইগুলো সে উল্লেখ করতে পারেনি, এগুলো জানা উচিত ছিল। আমাদের পশ্চিমবঙ্গের প্রথম যিনি রাজ্যপাল ছিলেন তার নাম কি, এই প্রশ্নটা কিন্তু হতে পারে। আমাদের পশ্চিমবঙ্গ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে এই একটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমি অনেককেই জিজ্ঞেস করেছি, এক দুজন ছাড়া বোধহয় এই প্রশ্নের উত্তর কেউ ঠিকঠাক বলতে পারেনি। চক্রবর্তী রাজাগোপালাচারী পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন, এটা মনে রাখতে হবে। তারপর একটা খবর কিছুদিন আগে পেপারে বেরিয়েছিল যে 73 জন মৃত রেশন প্রাপক রেশন পাচ্ছে ডিলারের কাছ থেকে, এরকম একটা খবর একজন জেলা শাসকের কাছ থেকে বেরিয়েছে, খবরের কাগজে বেরিয়েছে এই রিপোর্টটা। তো সেটা কোন জেলার খবর তো সেটা জানা দরকার, বিশেষ করে যারা নদিয়া জেলার ক্যান্ডিডেট, এটা নদিয়া জেলা থেকেই বেরিয়েছিল, হলেও অন্যান্য ক্যান্ডিডেটরা একেবারে তার জানবে না, এটা হতে পারে না, যেহেতু ভেরি রিসেন্ট খবর এটা এসেছে আর কি। তো এক্ষেত্রে আমি বলেছিলাম যে এসআই অফ ফুডের করণীয় কী, এসআই অফ ফুড কী করবে, এর উত্তর সে মোটামুটি ঠিকই বলেছে। ডিলারদের কাজের বিনিময়ে ডিলাররা কত পায় সেটা সে বলেছে, ডিলাররা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হয় বা তারা যদি করাপ্ট প্র্যাকটিসের সঙ্গে যুক্ত হয় সেক্ষেত্রে কী করা উচিত সে সম্পর্কেও সে তার সাজেশান দিয়েছে। বিপিএল ভুক্ত যারা পরিবার তারা কী কী বেনিফিট পায়, রেশন শুধু নয়, রেশনের ব্যাপার শুধু নয়, সাধারণভাবে যদি প্রশ্নটা এরকম হয় যে বিপিএল ভুক্ত পরিবাররা কী কী সুবিধে পায়, তুমি শুধু রেশনের কথাটা বলে থামবে না, রেশনের কথাটা বলবে ঠিক আছে, কারণ রেশনে এখন আর বিপিএল কথাটাকে উল্লেখ করা হয় না, এখানে এনএফএসের আন্ডারে কারা আছে সেটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য বিপিএল ভুক্ত পরিবাররা কী কী সুবিধে পায় বললে রেশনের প্রসঙ্গটা ছাড়াও তোমাকে আরও বিষয়গুলো উল্লেখ করতে হবে যেটা সে করেছে। জব কার্ডের কাজ পৌরসভাতে হয় না সে বলেছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে ঠিক নয়। জব কার্ডের কাজ যেটা ভিন্ন নাম দিয়ে বিভিন্ন জায়গায় পরিচিত আছে সেটা কিন্তু পৌরসভাতেও হয়। আর তাকে দুটো বানান জিজ্ঞেস করা হয়েছিল, একটা জ্ঞান আর কৃষ্ণ, সেই বানান দুটো ঠিক হয়েছে কি না তার বিচারের দায়িত্ব তোমাদের উপরই ছেড়ে দিলাম। তো সব মিলিয়ে অমর ক্যান্ডিডেট হিসেবে খারাপ নয়, কিছু ত্রুটি বিচ্যুতি তো আছেই, কিন্তু এইগুলো কাটিয়ে উঠতে পারলে তার ডেলিভারেশন বা প্রেজেন্টেশন কিছুটা ঠিকই আছে, আরও একটু নিজেকে সংযত করে নিতে পারলেই সে ঠিক যোগ্য ক্যান্ডিডেট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।